নমস্কার বন্ধু, আজকে তোমাদের আমি দেখাবো সুজির ভুজিয়া করে। আর এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব এখানে আমি 1/2 কাপ মতো ঘি নিয়েছি। ঘিয়ের বদলে চাইলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ঘিটা দিলে টেস্টটা ভালো হয়, তাই জন্য আমি এখানে ঘিটা দিয়েছি। ভালো করে এবার ময়াম দিয়ে নেব। দেখো আটাগুলো, আমার ময়দাগুলো এখানে এরকম হয়ে যাবে, একটা দলা দলা মতো পেকে যাচ্ছে শক্ত। আমাদের ময়ামটা হয়ে গেছে, এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে, যতটা লাগবে ততটা অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে নিচ্ছি। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, এবারে এইটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিট মতো। এই পাশে আমি একটা কড়াইতে গরম করে অল্প পরিমাণ 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে সুজিটা ভেজে নেব। সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আমরা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে এখানে কাজু বাদাম আর এমনি বাদাম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে দিচ্ছি। দিয়ে দিলাম নারকোল, শুকনো নারকোল অল্প করে, ওটাও ভেজে তুলে রেখে দিয়েছি নারকোলটা। এদিকে আমাদের এই সুজিটা হয়ে গেছে, শুকিয়ে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো চিনি দিচ্ছি। আমি আমার আন্দাজ অনুযায়ী চিনি নিয়েছেন, আর তোমরা নিজেদের মিষ্টি যেমন খাও তেমন স্বাদ অনুসার এখানে চিনি নিতে পারো। এবার ভালো করে হাতে মিশ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে বাদামের ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি হাত দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কাজু বাদাম, সরি কিশমিশগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি যে নারকোলটা ভেজে রেখেছিলাম সেই ভাজা নারকোলটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা যে ময়দার ডো বানিয়ে রেখেছিলাম ওর থেকে আমি ছোট ছোট করে লুচির আকারে বেলে নেব। আমি এখানে একটা ও ভুজিয়া বানানোর এর পাত্র দিয়ে ওর মধ্যে আমি রুটিটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি মিডিলে 2 চামচ মতন গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে দিয়ে আমরা ভালো করে 4-5 দিন টাইট করে শক্ত করে চিপকে নেব, নিয়ে বাকি যে ময়দার মাখাটা ওইটা আমরা কেটে ফেলে দেব, যে ওইটা আবার ওই ময়দার মধ্যে মাখিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু ভুজিয়াটা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। ভুজিয়াটা দেখো পারফেক্ট হয়েছে একদম। এইভাবে আমি আরো 4-5টা করে দিচ্ছি। আবারও আমি রুটিটা এরকম দিয়ে দিলাম, দিয়ে আবারও মিডিলে 1-2 চামচ মতো গুড় ভরে নিলাম। দিয়ে আবার ভালো করে আটকে দিচ্ছি, দিয়ে এক্সট্রা যে আমাদের আটাটা সেটা আমরা বাদ দিয়ে দেবো। দেখো আমাদের এখানে ভুজিয়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে। এখানে আমি কতগুলো করে রেখে দিয়েছি, এবারে আমি তেলটা গরম করে নিয়েছি, তেল গরম করে আমি এক এক করে ভুজিয়াটা ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আঁচটা একদম লো করে দিয়েছিলাম আমি, এবারে আমি
আস্তে আস্তে ভেজে ভেজে তুলে নেছি। এক এক করে সবগুলো দিয়ে আমি তুলে নেব। তাহলে আজকে তৈরি হয়ে গেল আমাদের সুজির ভুজিয়া। তোমাদের কেমন লাগলো আজকে?